চারপাশে অজস্র গাছ। এটা আমার ক্যাম্পাসের ভিতরেরই একটা জায়গা, আর আমার ক্যাম্পাসে বড় বড় দুইটা লেক আছে। এটা হলো ফার্স্ট লেক। তো এই লেকের পাড়ে খুব সুন্দর একটা পরিবেশ, আর এখান থেকে আসলে টোটাল ভিউটা দেখতে বেশ ভালোই লাগে। আর এখান থেকে আসলে পুরা লেকটা বোঝা যায় না, লেকের একটা অংশ বোঝা যায়। তো এখানে লেকের পাড়েই এই গ্লাস দিয়ে একটা ব্যারিকেড দেওয়া, স্টিলের ব্যারিকেড প্লাস এর সাথে গ্লাস দেওয়া আছে। আর আমার পুরো ক্যাম্পাসটাই একটা মানে পাহাড়ি এলাকা, আর চংচিংটা তো পুরাই একটা পাহাড়ি এলাকা। আর চংচিংকে তো আসলে বলা হয় মাউন্ট ডেন্সিটি চায়নার ভিতরে। তো আমার ক্যাম্পাসের ভিতরেও ছোট ছোট কয়েকটা পাহাড় আছে, ছোট, বেশি বড় না, ছোট। তবে পুরো ক্যাম্পাসটাই উঁচা নিচা। আর আমার ক্যাম্পাসে যে দুইটা লেক, একটা লেক একটু উঁচা জায়গায় আর একটা লেক হলো নিচা জায়গায়। আর এই লেকটা যেই জায়গায় এটা একটু উঁচা জায়গায়, আর অন্য আর একটা যে লেক আছে ওইটা একটু নিচা জায়গায়। এখানে বসার খুব সুন্দর একটা প্লেস। আর লেকের পাড় দিয়ে এই ওয়াকওয়ে বানানো, যেটা কিনা আসলে যখন যার যখন মন চাবে, সকাল বিকাল রাত, যে কেউ যখন তখন হাঁটতে পারে। আর এখানে প্রত্যেকটা জায়গায় মানে এত নিট অ্যান্ড ক্লিন, আর সবখানে হিডেন ক্যামেরা থাকে, যার কারণে আসলে কোনো রকম ক্রাইম অকারেন্স এগুলো হওয়ার কোনো পসিবিলিটি নাই। মানে যখন তখন যে কেউ ঘুরতে পারে। আর আমাদের ক্যাম্পাসে তো এখন বাহিরের কেউ আসতে পারে না, যেমন আগে প্যান্ডামিকের আগে বাইরের লোকজন আসতে পারতো, কারণ আমাদের ইউনিভার্সিটির ভিতরে এত সুন্দর, মানে পুরো একটা ট্যুরিস্ট এরিয়ার মতো, অনেকেই দেখতে আসতো। কিন্তু এই প্যান্ডামিকের জন্য আর বাহিরের কেউ আসতে পারে না। তো লেকের মাঝখানে ছোট ঘর বানানো হাঁসের জন্য। আমি এই যে ওয়াকওয়ে দিয়ে হাঁটতেছি, আমি প্রায় বিকালবেলা অথবা সন্ধ্যায় একটু হাঁটাহাঁটি করি। আর এই লেকের পাড় দিয়ে হাঁটতে আমার অনেক ভালো লাগে, কারণ এত নিরিবিলি আর খুব মানে ফ্রেশ একটা এয়ার। আর এখানে বসারও ব্যবস্থা আছে, যে যে কেউ চাইলে বসে থাকতে পারবে। আমি অবশ্য বসে ওইভাবে থাকা হয় না, আমি আসলে সাধারণত দেখা যাচ্ছে যে লেকের পাড় দিয়ে হাঁটি। আমি আসলে সাধারণত বিকাল অথবা সন্ধ্যার পরেই আসি, সাধারণ ম্যাক্সিমাম টাইম। তো আজ আমি আসলে দুপুরের দিকে এসেছি, যার কারণে আসলে তেমন কেউ নাই এখানে, একদমই নিরিবিলি। আর আজকে ওয়েদারটাও বেশ ভালো অন্যান্য দিনের থেকে। তো আমি এই লেকটা তো দেখাচ্ছি, আরো অন্য আর একটা যেটা লেক আছে ওটাও দেখাবো আজ। আর এই লেকে তো অনেক রকমের মাছ আছে, মাছ প্লাস রাজহাঁস আছে। পানি একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে তো কেউ পানিতে কোনো ময়লা ফেলে না, যার কারণে পানি খুবই ক্লিন থাকে। লেকের ভিতরে ফোয়ারা সেট করা, তো দেখতে খুব ভালোই লাগে। আর দূরে এই যে বিল্ডিং যেটা দেখা যাচ্ছে, লাল বিল্ডিং, এটা হলো আমাদের লাইব্রেরি। এটা অনেক বড় একটা লাইব্রেরি। আর এই যে লেকের পাড় দিয়ে এটা একটা ব্রিজের মতো করা, কাঠের একটা পাড় দিয়ে আর কি, জাস্ট হাঁটার জন্য। আর এখানে তো ওই যে বিভিন্ন রকম যে আমাদের ইউনিভার্সিটির লেকে যে মাছগুলো আছে, এই মাছের নাম আমার আসলে জানা নাই, রেড ফিশ হবে সম্ভবত। তো বিকালে অনেকেই এই লেকের পাড়ে এই মাছগুলো দেখতে আসে। আর বিভিন্ন কালারের মাছ আছে,
শুধু মাছ না, আরও অনেক কিছু আছে এটার ভিতরে, কাসিম আছে, তারপরে বিভিন্ন রকম হাঁস। এখানে বসারও ব্যবস্থা আছে, কেউ চাইলে বসেও দেখতে পারবে। তো আমি অন্য আরেকটা লেকের, এটা হলো একটা যে লেকটা দেখালাম এতক্ষণ, আমি এখন অন্য আরেকটা লেকে যাব আমার ইউনিভার্সিটির। তো এখন যে লেকটায় যাব এটা একটু নিচা জায়গায়, আগেরটা একটু উঁচা প্লেসে ছিল, আর এখন এটা মানে রোডের এই পাশ আর ওই পাশ। আর দুইটা লেকের ভিতরে অবশ্য ইন্টার কানেকশন করা আছে ভিতর দিয়ে, যার কারণে একটা লেক থেকে আর একটা লেকে পানি ফ্লো হয়। আর যেটা যে লেকটা একটু উঁচা, ওই লেকের পানি যখন ওভারফ্লো হয় তখন এই সেকেন্ড লেকে, যে লেকটা একটু নিচা প্লেসে, এটাতে এসে পড়ে। ইউনিভার্সিটির ভিতরে প্রচুর পরিমাণ ওয়াকওয়ে করা আছে, যখন যার মন চায় সে ওয়াকওয়ে দিয়ে হাঁটে। আর ক্যাম্পাসটা তো আসলে অনেক বড় একটা ক্যাম্পাস, মানে পুরা ক্যাম্পাস আসলে ঘুরতে অনেক সময় লাগে। আর ক্যাম্পাস মানে অনেক কিছু দেখার আছে ক্যাম্পাস, পুরা ক্যাম্পাসটা একটা বিশাল বড় পার্ক। মানে গ্রিন ক্যাম্পাস, আগে শুনতাম যে গ্রিন ক্যাম্পাস আসলে কেমন হয়, এখানে অ্যাডমিশন পাওয়ার পরেই আসলে বুঝছি যে আসলে গ্রিন ক্যাম্পাস আসলেই কেমন। এই যে এটা আর একটা লেক, এই লেকের এটা একটু নিচে প্লেসে আর কি। এই লেকেও রাজহাঁস আছে অনেকগুলা, তো এই রাজহাঁসগুলো আসলে কালো রঙের, সাদা রঙের রাজহাঁসও আছে, আবার চীনা হাঁস আছে, এমনি সাধারণ নর্মাল যে হাঁস, পাতি হাঁস যেগুলা সেগুলাও আছে। সামনে দেখা যাচ্ছে মনে হয় উনি প্রফেসর হবে সম্ভবত, কারণ এখন তো বাইরের কেউ এলাও না। হাঁটতে হাঁটতে আমি অলমোস্ট লাইব্রেরির সামনেই প্রায় চলে এসেছি। আর আমার সব থেকে মানে প্রিয় একটা প্লেস হলো লাইব্রেরির সামনে যে স্পেসটা আছে, খুব সুন্দর একটা স্পেস, একদম খোলামেলা। এখানে সাইকেল চালানো নিষেধ দিয়েছে পাশে দেওয়া। আর ক্যাম্পাসের ভিতরে অনেকেই সাইকেল ইউজ করে, যাদের সাইকেল এখানে পার্ক করে রাখা, যেগুলো সব সাইকেলের পার্কিং প্লেস। কোথাও কোনো ময়লা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এত নিট অ্যান্ড ক্লিন, এই জিনিসটা আমার খুব মানে খুবই ভালো লাগে। আর এখানে ডাস্টবিন ছাড়া কেউ কোথাও আসলে ময়লা ফেলে না, এই যে আমার সামনে যেটা দেখা যাচ্ছে ডাস্টবিন, এই ডাস্টবিন ছাড়া অন্য কোথাও কেউ ময়লা ফেলে না, যার কারণেই আসলে এত ক্লিন থাকে সব দিকে। কারণ চাইনিজরা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব পছন্দ করে, এদের দেশটাকে এরা ক্লিন রাখতে খুব পছন্দ করে। এটা এই যে লাইব্রেরি, পুরা বিল্ডিংটাই লাইব্রেরি, অনেক বড় একটা বিল্ডিং এটা আসলে। আর লাইব্রেরিটা আমার ডর্ম থেকে খুব একটা দূরে না, কাছেই, মোটামুটি 4-5 মিনিট হাঁটলেই হয়। তো এখন আমি আসলে এই যে রাস্তাটা সামনে দেখা যাচ্ছে, এই রাস্তাটাই আমার ডরমেটরির দিকে গেছে, তো আমি এখন ডরমেটরির দিকেই আর কি যাচ্ছি। একদম ফাঁকা রাস্তায়, কোনো গাড়ি ঘোড়া কিছুই নেই, মানে গাড়ি ক্যাম্পাসের ভিতরে ক্যাম্পাসের গাড়িই চলে শুধু।